ও কিন্নি বেটা কয় কি বেসা বেটা মূর্খ কি কিছে কি করতেছেন এগুলো কি করব আপনারা চুমা দিব গ্রামের বাড়িতে যে জমি রাখছো না আব্বু বলছিল কি যে গ্রামের জমি বিক্রি কইরা এখানে বাড়ি উঠাইতে আপনার ছেলে যে 5 বছর বিদেশ ছিল মোটা মোটা টাকা পয়সা পাঠাইছে ওগুলি দিয়ে সম্পত্তি তো অনেক কিনছেন তারপর আপনার নিজের যা আছে সব কিছু বিক্রি কইরা ছেলের টাকা পয়সা বুঝাইয়া দেন মানে আপনি কইতেছেন যে গ্রামের জায়গা সম্পদ বেচে এনে বাড়ি করে আব্বা মানে এনে নিয়ে আসতাম তারা আসার দরকার কি গাড়িটারে বিদায় করছো যাও ভিতরে যাও ফ্রেশ হও আরে আইছে না অনেক দূর থেকে সয় সম্পত্তি তো সব দেশের বাড়িতে করছে বুঝছ নাই ভাইয়া কইতে হবো সুন্দর করে বুঝায় আদর ভালোবাসা দিয়া সম্পত্তিগুলি সব এখানে আনাবি আচ্ছা সম্পত্তি যা আছে সব বিক্রি করে এখানে নিয়ে যে আচ্ছা ঠিক আছে ঢাকায় কিছু করো আচ্ছা ঠিক আছে সুন্দর করে বুঝায় কইস যা ঘরে যে মার মতো হইস না তুমি এমন করে তাকাইও না আমার দিকে আসো ডাকাইতের মতো ডাকাই কি রে গালে হাত দিয়ে মন খারাপ করে বয়ে রেছিস কে কিছু না তোর জামাই এসে বিদেশ তো দিও নাচি খুশি থাকবি বসো কি সমস্যা কি আচ্ছা আপা একটা কথা কও তো আমারে তোমার জামাই বিদেশ গেছে কয় বছর 5 বছর এই 5 বছর আগে তোমার জামাই কিরকম আছিল দাঁড়িয়ে আছিল এতটু এতটু কি সুন্দর দেখতে লাগছে আর এখন 5 বছর পর আসছে দেখছো তোমার জামাইয়ের অবস্থা হ্যাঁ ক্যাপটা খুলছে দেখি যে মাথায় চুল নাই চুল যাও আছে তাও পাক না দাড়ি তাও পাইকে গেছে ভালো লাগে না আমার আর আরে এটা মগা মগাই থাকবো বুঝছো ওইসে একেবারে তোমার মতো আয় তুই জোয়ান কি দেখি করবি রে দরকার টাকা পয়সা জায়গা সম্পত্তি আছে টাকা পয়সা আছে আর কি করবি আর কি লাগবো এজন্য ওই বুড়ার সাথে আমি থাকবো জামাই রুমে আছে যায় হনে সম্পত্তির ব্যাপারে কথা উঠাইছে মেয়েতাছি খালি বুড়ে গেছে বুড়ে গেছে বলতে চাইছিলাম ওই গ্রামের বাড়িতে যে জমি রাখছো না আব্বু বলছিল কি যে গ্রামের জমি বিক্রি কইরা এখানে বাড়ি উঠাইতে ঠিকই তো বলছে সুন্দর কথা কইছে গ্রামে এসব সম্পত্তি রেখে লাভ কি বসো আব্বু এখানে একটা বাড়ি করো সামনে ভবিষ্যতে ছেলে মেয়ে হবে এরা বড় হইব ভালো স্কুল কলেজে পড়াশোনা করব পরিবেশ সম্বন্ধে কিছু শিখব একটা শহরের একটা ই আছে না ভাব আছে না আর আমি গেছিলাম তোমাদের এখানে তোমার আব্বার যে ব্যবহার খুটখুটে মেজাজের একটু বেয়াদব টাইপের মতো হয় না দিছি কইসা দুইটা হ্যাঁ জামাই তোমার শ্বশুরের কথা শুনলে কাজে দিব বুঝছো ওইখানে সম্পত্তিতে কী করবো ওই জায়গায় তো আমাদের যাওয়া আসা পড়ে না এখানে একটা বাড়ি উঠে এলো এই যে দেখো তুমি 5 বছর বিদেশে রয়েছো আমি তো এখানেই রয়েছি আমি তো আর গ্রামে যাইনি বলো আব্বা মানে রাজি বলো আরে তুমি রাজি করাইবা তুমি কি বোকা হ্যাঁ হ্যাঁ বোকা রাজি হইব না মানে জোর করে রাজি করাইবা ধমক দিয়ে রাজি করাইবা কেন রাজি হইব না সারা জীবনে খেতে পুরা থাকবো নাকি গেউয়া ভূত
মানে আপনি কইতেছেন যে গ্রামের জায়গা সম্পদ বেচে এনে বাড়ি ফিরে আব্বা মানে এনে নিয়ে আসতাম তারা আসার দরকার কি হ্যাঁ তারা গ্রামের মানুষ গ্রামেই ভালো মানায় তাদেরকে তারা যেহেতু যত লোকের মধ্যে থাকে একটু বসত বিটা রাইখা বাকি সব বিক্রি কইরা আইনা এখানে সুন্দর একটা বাড়ি করো টাইলস টুইলস কইরা মানে একেবারে সেই রকম ডেকোরেশন কইরা যাতে মানুষজন দেখলে বলতে পারি যে না আমার মেয়ের জামাইয়ের বাড়ি এটা ব্যাপার স্যাপার আছে না বোঝো না লাগলে মাসে মাসে খরচা পাঠাই দেবা মনে না আব্বা রাজি আর তোমার আব্বা তুমি একটা গাইয়া ভূত নিয়ে একটা বেয়াদব চিন্তা ভাবনা করছিলাম যে আজকে একটু বিকালে তোমাদের এখানে যাই যায়া কোথায় কোন জমি জমি আছে ওই নামার দিকেও অনেক জমি আছে তোমাদের তাই না তারপর দক্ষিণ পাড়ার দিকেও অনেকগুলি সম্পত্তি আছে এগুলি সব খোঁজখবর নিয়ে ভালো করে তারপর একত্রিত কইরা বিক্রি করা ভালো রেডি হও হ্যাঁ আমি একটু বাইরের থেকে আসি আম্মু যাইতেছো কোনো কানে হ্যাঁ তোর বাপের সাথে একটু বাইরে যেতেছি আচ্ছা তাড়াতাড়ি আইসো ভালো করে বুঝা আচ্ছা লাগবো কিছু তোমার আচ্ছা চলো তাহলে আমরা রেডি হই কাপড় চুপড় ঘুষাই যাও আমি আইতেছি আচ্ছা তাড়াতাড়ি আসো কিন্তু কি বুঝলা তুমি কি রাজি হবে আমার তো মনে হয় একটু বলো টাইপের তো হইতেও পারে তোমরা না বাইরে গেলা নাই নাই আস্তে কথা কো শোন মতি গতি কি বুঝলি মতি গতি আব্বু বললো তো যে যায় জামা কাপড় গুছাও সাস বাপের বুদ্ধি জামাইরে কিভাবে কাবু করতে হয় বললো তো 30 বছর ধরে আমার বুদ্ধি না চলো থামো থামো এখন রুমে চলে আসবে তোমরা বেরো বেরো চলো চলো যাও একটা আহ তুমি কই তুমি আসো না কি হইল আবার আরে দাদা বাবা তো ওর এই কই তুমি দেখো আমার কইতে টুকরা আইছে কই তাড়াতাড়ি আও আর পোলা আইছে কে বাবা কেমন আছে বাবা আর আমার পোলাটা রে বাবা হয়ে গেছে গরে বাবা চেয়ারটা দেখছো কাল হয়ে গেছে বাবা বাবা আসসালামু আলাইকুম ভাই বেশব কেমন আছেন আছে বসুন গন্ধ আছে কিসের গন্ধ কই আমরা তো পাইতেছি না বসুন এই বই রইছো কে মোরগটা জবা দাও ভাতি যারা ফোন দাও আর গরগোস তুলে দেখো না 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 আর খাসি গোস্ত আনতে কইও এই যে শুনেন আপনার সাথে পেরিতের আলাপ করতে আসি না এখানে আপনার ছেলে যে 5 বছর বিদেশ ছিল মোটা মোটা টাকা পয়সা পাঠাইছে ওগুলি দিয়ে সম্পত্তি তো অনেক কিনছেন তারপর আপনার নিজের যা আছে সব কিছু বিক্রি করা ছেলের টাকা পয়সা বুঝাই দেন তা আপনার অসুবিধা কি আমার অসুবিধা কি মানে ছেলের ভবিষ্যৎ আছে না এটা আমি বুঝবো আপনার অসুবিধা কি আমার ছেলেকে বিদেশ পাঠাইছে কষ্ট করে এই সম্পত্তি করছি তা ছেলে বাপের দিব না কারে দিব আপনার দিব আর আমার ছেলে একবার কি বলছে কিরে বলছ সম্পত্তি বেচার জন্য এই যে ছেলের বাবা বলছে ছেলের বাবা ছেলের বাবা বলছে এত কথা বলেন কেন এত কথা বলেন কেন কি করবো কোলে নিয়ে চুমা দিব সম্পত্তি গুলি বিক্রি করে টাকা পয়সা বুঝাই দেন না কেন কি সম্পত্তি দিব আপনাদের কিসের সম্পত্তি মানে আপনাদের কিসের সম্পত্তি বুঝাই দিব আমারে বুঝাই দিতে বলি নাই আপনাদের ছেলেকে বুঝাই দিবেন টাকা ছেলে বলুক ছেলের বাবা বলতেছে আপনার ভালো লাগে না আত্মা বাবা দরকার নেই আমাদের আপনার মনটা কি চাই কি জানেন কানের নিচে একটা দিতে আপনি লিমিট ক্রস করতেছেন কিন্তু আপনি এই বেটা ফকিং নি বেটা কই কি বেটা মূর্খ কি কিছে কি করতেছেন এগুলো কি করব আপনারে চুমা দিব অসভ্য কথাকার গাইয়া কি সমস্যা কি ব্যাপার জামাই কি সমস্যা কি হয়েছে জামাই এই তুমি কি করতেছো কি করব কি করব মানে কি সমস্যা বাবা আমরা তো তোমার ভবিষ্যতের জন্য সব কিছু করতেছি আপনাদের কইছি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে আমি কি বাচ্চা তুমি আমার মেয়ের জামাই না আমি কি এমন কি বাপ মা আমার হাত ধরে হাঁটাইতেছে তুমি তো বোকা আমি বোকা না আপনারা বোকা তারা আমার বাপ মা আমারে কষ্ট করে বিদেশ পাঠাইছে জায়গা সম্পদ কিনছি কোথায় কি করবো না করবো এটা আমার ব্যাপার আপনার কত বড় সাহস আপনি আমার বাপের ধাক্কা দিয়ে ফলাই দেন আমার মায়ের ধাক্কা দিয়ে ফলাই দেন কি তারা তো অন্যায় করতেছে কি অন্যায় করতেছে এই যে সম্পত্তি সব বিক্রি করে তোমার দিয়ে দিলি তো প্রয়োজন নেই তো প্রয়োজন আছে আমি বাড়িতে আসছি মাত্র 2 দিন এসে আপনি শুরু করছেন সম্পত্তি বিক্রি করে ঢাকায় বাড়ি করো আপনার মায়া শুরু করছে সম্পত্তি বিক্রি করে ঢাকায় ইয়া ঢাকায় বাড়ি করো কেন তোমার সারা জনম কি গ্রামে থাকবো নাকি তাই সব কোনো কথা কবি না তোর বাবা কি টাকা পয়সা দিয়ে পাঠাইছে আমার
আমার বাপে মানুষের থেকে ঋণ নিয়া সম্পত্তি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে তোমার ভালোর জন্যই তো বলতিছে তোমার ভালো আমার চিন্তা করার দরকার নাই তোমারে বলছি আমার ভালো চিন্তা করতে তোর দরকার আছে তুই সংসার করবি তুই ঠিকমতো খাওন পাস কিনা ভরণ পোষণ পাস কিনা তোর আমি ঠিকমতো রাখছি কিনা আমার ছেলে মেয়ে হবে না বল কথা কস তোর ছেলে মেয়ের ভবিষ্যৎ আমার বাপ মা আমার যখন জন্ম দিয়েছে আমার ভবিষ্যৎ কোথায় যাবে আমি আমার ভবিষ্যৎ কি হবে তার এটা চিন্তা ভাবনা করে রাখছে এজন্য গ্রামে তোর ভবিষ্যৎ কি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে কইছে কে তোর বাবার চিন্তা করতে কইছে কে ছেলে মেয়ে হইলে তো ক্ষেত খামারে কাজ করব কথা কম বলে না বাপ ভালো করতে নাই আসলে আপনারা আমার ভালো করতে কই নাই তোমারটা ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ আলি হয়ে গেছেন একদম আপনি আমার বাড়িতে আসছেন সম্পত্তি নেওয়ার জন্য আবার আমার বাপের গায়ে হাত তোলেন আমার মার গায়ে হাত তোলেন আমার বাবা তো একটা বেয়াদব আমার বাবা বেয়াদব আমার বাবা বেয়াদবটা বেয়াদব হচ্ছেন আপনি আপনি একটা বেয়াদব আপনার মাই একটা বেয়াদব আর আপনার বউ হইছে চরম মাপের বেয়াদব তুমি শ্বশুরের মুখে মুখে তর্ক করতেছো কি করবে তোমার বাপে আমার বাড়িতে আসছে এ তোমার বাপের কি করার দরকার ছিল সুন্দর ব্যবহার করার দরকার আমার আব্বা তো বলছে ব্যাস আপ কেমন আছেন আসি ঘর থেকে বন্ধ হয়ে যাবে তোমার কাছে আমার মেয়ে রাখবো না তুই ঠিকই কইছিলি বুড়া বেটার কাছে কিছু থাকা দরকার নেই চল নিয়ে যান নিয়ে আই যাবো নিয়ে যান আমি বাচ্চা জানো আপনাদের এই মানসিক পেন থেকে আমি বাঁচব তুমি ঢাকা শহর বাড়ি করবা না আমার মেয়ে কি গ্রামে পড়ে থাকো তোমার এই চেহারা দেখা আমার চেহারা দেখে টাকা লাগবো না আমার আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে না আপনার মায়ের থেকে এর থেকে আরো সুন্দর মেয়ে না আমার পিছন পিছন হ্যাঁ ঘুরে কত ঘুরবে ঘুরবে কেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সততা আছে মনের ভিতরে কোনো হিংসা নাই কোনো লোভ নাই মানুষের সম্পত্তির প্রতি আমার কোনো দৃষ্টি নাই এজন্য তুমি আরেকটা বিয়ে করবা লাগলে করমু লাগলে করমু চুপ থাক তোর আরেক জায়গা বিয়ে দিমু ভালো কোলা দেখা স্মার্ট দেখা বাপে খেতে আলু পটল লাগাইবো পোলা বাজারে নিয়ে বেচবো এই রূপ আর থাকবো না এই জায়গায় কাম করতে করতে যাও চল আয় তুমি আসো এত সম্পত্তি দরকার নেই আমি আইতাছি আমার জামা কাপড় আমার যা কিছু আছে এগুলো সব রেডি করে রাখবো কিচ্ছু নাই তোমার ওই বাড়িতে এই যে আপনার দিক তাকান তাই ভিতরে ঢুকো মানুষ শুনবো আমাদের একটা সম্মান আছে আপনাদের সম্মান না থাকতে পারে আপনার তো বেইজ্জত যা লজ্জা নাই হ্যাঁ জুতা দিয়ে মারলো কোনো লজ্জা গ্যারামে আবার সম্প এই যে দেখ তোরে বিয়ে করছি পাঁচ বছরের উপরে এসে তুই কইতে পারবি আজ পর্যন্ত তোর কোনো খারাপ ব্যবহার করছিস তুই যে তোর বাপার বাড়িতে থাকস আমার বাপ মা কোনোদিন কমপ্লেন করছে কোনোদিন করে নাই আমার বাপ মা চাইছে আমার সুখ আমার বাপ মা যদি আমার সুখ না চাইতো তাহলে তোর এই বাড়িতে আই না তোর দিয়ে কামড়ার মতো খাড়াই করে নাই কেন করে নাই জানো কারণ আমার আব্বা আম্মা ভালো সার খারাপ ছাড়া কিন্তু এরা দুজন খারাপ ছাড়া রাস্তা খোলা আছে চলে যেতে পারো আমি তোমার সাথে থাকবো না আমি আব্বা আম্মা কথা শুনে এরকমটা করছি দেখো আমি তোমার সাথে থাকবো কেন করছস তুই থাকবি দেখছো ভাঙা ঘর দুয়ারে ভাঙা ঘর ভালো আছে তোমাদের চেয়ে ভালো আছে সারাদিন খেতে কাম করতে হবে তাও শান্তিতে থাকতে পারবো যা কর যা ধান মেরেই দেবো আজকে প্রতিকা মা পরিচয় দিবি না বাপ পরিচয় দিবি না যা কেন নাই বেরো আমার বাসা থেকে তোমরা এই যে ভাই সাহেব শুনেন এই যে টুপি মাথা দিয়েছেন দাড়ি রাখছেন মাশাআল্লাহ পাঞ্জাবি পরা এত হিংসা কে আপনার মতো বেয়াদব না আমি বেয়াদব ভালো করতে আইছিলা হ্যাঁ কার ভালো করতে এত বেজ্জতি হইলা সে মেয়া পলটি নিছে দেখো না এই যে আমাজান সেটাং সেটাং কথা কম কইবেন সবচেয়ে জীবনে বড় ভুল করছো কি জানেন বুড়া বয়সে কম বয়সে মাইয়া বিয়ে করা মাঝে মাঝে আমি নিজে অবাক হয়ে যাই মা কোনটা মাইয়া কোনটা হিংসা হয় তোমার তুমি পারলে একটা কইরা দেখাও শুনেন ভালো ভালো হইতে পয়সা লাগে না ভালো চিন্তা ভাবনা করেন তুমি আমার চিন্তা করো না বুঝছো পাঁচ বছর আগে যখন বিয়া দিছি তখন তেমন ছিল না স্মার্ট ছিল পাঁচ বছর না জেগে তোমার এই হাল আর পাঁচ বছর গেলে এই আমার আঙ্গু দুজনের মতোই লাগবো থাকেন তো বাসায় বিবির মতো এমনি পায়ের পা তুলে খান কাম করে দেখেন জীবনটারে উপলব্ধি করে দেখেন তাহলে বুঝবেন বাস্তবতা কি জিনিস পাইছেন তো বোকা একটা জামাই হ্যাঁ যেমনে নাচান এমনে নাচে তো কি আমি কেমন মাইয়ের মতো আমো তুমি কথা কম বলো যাও তুমি আমরা চুপ কর তুই আমার পেটে আছিস না আমি তোর পেটে হইছি কোনটা আম্মা দাম সিলিয়ার না দয়া করে জানি আপনাদের ভিতরে এগুলি ভুল চিন্তা ভাবনা ঢুকছে এই সমস্ত ভুল চিন্তা ভাবনা থেকে বাইরে এসে যেদিন আমার আব্বা আম্মা যেরকম সহজ সরল মনের হৃদয় এরকম যদি হইতে পারেন ওই দিন আপনার আমি খুব সম্মান দিব শ্রদ্ধা করব আর এর আগে যদি উল্টো পাল্টা করেন তাহলে তো পর্যন্ত
কান পারলে মাথায় তুমি যদি নাকাশর বাড়ি করে আমার মাইয়া লয়ে যেতে পারবা ওদিন পরিচয় দিও না আয় আসো 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 দো তুমি যাবে না আমার বাড়িতে যাবে না তুই মাইয়া নামের কলঙ্ক আয় আসো বুদ্ধিজীবী আব্দুল আলিম হ্যাঁ আব্বা বেয়া দবি করছে মাফ করে দিও খারাপ যদি দেখ কেলই তোর হুডটা একটু দে এটা দিকে আনতো দে ওনারা যদি খারাপ ব্যবহার করে তুমি কি খারাপ হইবা আব্বা আমার মাফ করে দিয়ে আমার ভুল হয়ে গেছে এই যে বিবি সাহেব আমার আব্বা আম্মার লগে যদি নিজের বাপ মার মতো আচরণ করে তো বুঝুন তো তয়া কাত্তা লয়া কাল্লা থাক কৃষ্ণ এসব কথা বলতে কোয়া ভালো না ঠিক আছে বউমা যাও ভিতরে যাও এই বউমা রেলে ভিতরে যাও যা বাবা তুই ফিরে এসো হ্যাঁ